প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক সিসিআর মডেল কলেজ, রসায়ন বিভাগ। আমরা গুণগত রসায়ন পড়ছিলাম। আজকে টপিক ছিল আইসোটপ। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটপ বলে। যেমন উদাহরণ হিসাবে আমরা দিয়েছি, কার্বনের 3টি আইসোটোপ আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এই প্রত্যেক ক্ষেত্রেই কার্বনের এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 6। দেখো, ভর সংখ্যা উপরে দেওয়া আছে আর পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা 1, এটা নিচে দেওয়া আছে। তো আমরা বলছিলাম কি, যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1, 3টা মৌলেরই পারমাণবিক সংখ্যা 6, বা ভর সংখ্যা 1 জনের 12, 1 জনের 13, আর 1 জনের 14। আশা করি টপিক্সটা তোমরা বুঝেছ। এর পরবর্তী টপিক্স হলো আইসোবার। পরবর্তী টপিক্সের নাম কি? আইসোবার। যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা অভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। অর্থাৎ কি, পারমাণবিক সংখ্যা ভিন্ন বা ভর সংখ্যা একই, তাদের পরস্পর আইসোবার বলে। দেখো, কার্বন পারমাণবিক সংখ্যা 6, ভর 14, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, ভর 14, এরা পরস্পরের আইসোবার। অনুরূপভাবে আমরা যদি খেয়াল করি, কপার পারমাণবিক সংখ্যা 29, ভর হলো 64, ও জিঙ্ক পারমাণবিক সংখ্যা 30 আর ভর সংখ্যা হলো 64। তাহলে আমরা বুঝলাম যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, অর্থাৎ তাদেরকে আইসোবার বলে। আশা করি তোমরা টপিকসটা সকলেই বুঝেছ। আমাদের এখনই যে টপিকসটা পড়বো সেটা হলো আইসোটোন। হ্যাঁ, আইসোটোন কাকে বলে? যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। অর্থাৎ কি, যাদের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদের খায়। তোমরা 19 নিউটন সংখ্যা বের করার নিয়ম দেখেছো। আমরা এখন উদাহরণ হিসাবে দিচ্ছি, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7, ভর হলো 14, ও কার্বন পারমাণবিক সংখ্যা 6 ও ভর হচ্ছে 13। এখন নিউটন সংখ্যা বের করার নিয়ম কি? নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা সবসময় মৌলের উপরে হয় আর পারমাণবিক সংখ্যা সবসময় নিচে হয়। তো আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতেছি, নাইট্রোজেনের ভর 14 এবং পারমাণবিক সংখ্যা 7, তখন এখান থেকে বিয়োগ করার পর 7 আসছে। অনুরূপভাবে আমরা কার্বনের ক্ষেত্রে দেখব, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা 13, 13 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে? 7। আশা করি তোমরা আইসোটনের সংজ্ঞাটা বুঝছো। মানে কি, যে সকল পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটন বলে। আমরা এখন এর পরবর্তী টপিক্সে চলে যাব। এখন আমরা যে টপিকসটা পড়ব তার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কি বলছে? কোনো পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কাকে বলা হয়? আবার বলি, কোনো পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরে আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বুঝছো, কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক বা
ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমরা এখন এটার বিস্তারিত পড়ব। আমরা এখন যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোনো পরমাণুতে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। কি বললাম? কোনো পরমাণুতে ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3 ডট ডট প্রভৃতি হয়। হ্যাঁ, এখন দেখো একটা চিত্র দেওয়া আছে। চিত্রের পাশে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে হলো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ। দেখো এটা নিউক্লিয়াস, পরেরটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এরকম দেওয়া আছে এবং পাশে আবার লেখা আছে কি কে, এল, এম, এন, শেল। তো আমরা জানি শেল বা শক্তি স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। এখন ধরো এন এর মান যখন অন হয় তখন হয় কে শেল। দেখো এন এর মান অন হলে কে শেল, আর কে শেল জন্য এন এর মান সবসময় ওয়ান। এন এর মান টু হলে এল শেল, আর এল শেলের জন্য এন এর মান সবসময় টু। তারপর এন এর মান এম হলে এম শেল, এবং এন এর মান ফোর হলে এন। এরকম পর্যায়ক্রমে এম, এন, পি, কিউ এরকম হতো। এন এর মান বৃদ্ধির সাথে সাথে ওই আমরা ওই বর্ণগুলো দিয়ে লিখব। ঠিক আছে, এখন পরবর্তী টপিক যেটা সেটা হচ্ছে যে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সূত্র হচ্ছে টু এন স্কোয়ার। মানে প্রতিটি শক্তি স্তর বলতে, যেমন প্রথম শক্তি স্তর এন এর মান ওয়ান, তো এন এর মানের জন্য কয়ে কে শেল, কে শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে তা কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয়? টু এন স্কোয়ার। এখন আমরা এন এর মান বসাই। যদি এন এর মান ওয়ান হয় তাহলে যদি বসাই টু ইন্টু ওয়ান স্কোয়ার সমান টু, তাহলে আমরা দেখো কে শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। আবার এন এর মান টু হলে টু ইন্টু টু স্কোয়ার এইট, তাহলে এল শেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? আটটি। অনুরূপভাবে যদি আমরা এন এর মান থ্রি বসাই তাহলে কী হবে? টু ইন্টু থ্রি স্কোয়ার 18। অনুরূপভাবে যদি আমরা এন এর মান 4 বসাই তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 32। তাহলে আমরা এই এন এর মান বসিয়ে দেখলাম কি কোন সেলে সর্বোচ্চ কয়টা থাকতে পারে। তখন যখন এন এর মান 1 তখন কে সেল, কে সেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুটি। আবার যখন এন এর মান 2 তখন এল সেল, এল সেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? আটটি। আবার যখন এন এর মান 3 তখন কি সেল? এম সেল, এম সেলে সর্বোচ্চ কয়টি থাকতে পারে? 18টি ইলেকট্রন থাকতে পারে। আবার এন ইকুয়াল 4 হলে এন সেল, এল সেলে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 32টি ইলেকট্রন থাকতে পারে। তো আমরা প্রথমে আজকে কাকে নিয়ে আলোচনা করলাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা। আশা করি তোমরা সবাই টপিকসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে আমাকে নক দিও, তাহলে যখন আমাদের ক্লাস হয় তখন এগুলো আমরা আবার পুনরায় বুঝিয়ে দিব। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাটাকে আমি আবার বলে দিই। কোনো পরমাণুতে ইলেকট্রন কোন শক্তি স্তর আছে তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এখন দেখো আমরা একে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমরা যে নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ। তো ইলেকট্রন হয়তো প্রথম শক্তি স্তরে থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে, তৃতীয় তো থাকতে পারে, চতুর্থও থাকতে পারে। তো এইটা যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে কী বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান 1, 2, 3 প্রভৃতি। এন এর মান 1 হলে কে শেল, কে শেলে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এন এর মান 2 হলে এল শেল, এল শেলে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এন এর মান 3 হলে এম শেল, এম শেলে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এন ইকুয়াল 4 হলে 32টি ইলেকট্রন থাকতে পারে। আর ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হলো কি? টু এন স্কোয়ার। আশা করি যতটুক টপিকস পড়ানো হয়েছে তোমরা সকলে এটা বুঝতে পারবে। যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলবে, আর আগের পড়াগুলোও তোমরা কমপ্লিট করবে। এই বলে আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি, এবং বাসায় রেগুলার পড়াশোনা করবে।